একটু মোটা মোটা হবে, গাছ দ্বিগুণ বাড়বে। জল নিয়ে নিয়েছি সর্ষের খোল, খোলার কথায় 3 দিন ভেজানো হয়ে গেছে সর্ষের খোলটা। আর হবে একটু নাড়ি নিতে হবে, নাড়ি নেওয়ার পরে সর্ষের খোলটা জলে দিয়ে দেবো। পুরো ফুলটা দিয়ে দিলাম। এটা হচ্ছে কলার খোসা, এটাও দিল। কলার খোসা কি হয়ে গেছে, মিশানোর পরে এটা একটা মগ দিয়ে নাড়িয়ে নেবো। তো এই হচ্ছে ড্রাগন গাছ। আর ড্রাগন গাছ দেখতে এরকম হয়, এর কাঁটা থেকে ফুল আসে, ওতে ফল হয়। তো আজকে ড্রাগন গাছে আমি খাবার দিচ্ছি, দেখো কি খাবার দিচ্ছি। সর্ষের খোল, ভেজানো জল, 3 দিন ভেজানোর পরে জলটা দিচ্ছি। আর এইটা দেখতে হচ্ছে, এটা হচ্ছে পালং শাক হয়েছিল, কিন্তু এটা পালং শাকের জায়গায় গাছ করিনি আমি, হয়েছিল বলে রেখে দিয়েছিলাম। তো এইটা হচ্ছে ক্যাকটাস, দুখানা আছে এখানে। দুখানা ক্যাকটাস আছে, এটা পেড্রো ক্যাকটাস। তো ড্রাগনের যে খাবারটা দিয়ে দিই, সর্ষের খোল দিয়ে জল, সর্ষের খোল। এর নিয়মটা কীভাবে দিতে হয় গাছে, কম বেশি হয়ে গেলে গাছ মরে যাবে। কতটা খোল দিয়েছি, কতটা জল দিয়েছি, কতটা জল মেশাতে হবে 3 দিন ভেজানোর পরে, সব ভিডিও করা আছে আমার। তো ভিডিওটা তোমরা দেখো, আগে ভিডিও করা আছে। সর্ষের খোলটা ভালোভাবে নাড়ি নিতে হবে, মানে নিচে জমে থাকে। গাছের গোড়ায় দিয়ে দেবে। বর্ষার সময় সব থেকে ভালো খাওয়া হচ্ছে সর্ষের খোল আর কলা ভেজানো জল। কলা ভেজানো জল সব থেকে ভালো, বর্ষার সময় সব থেকে ভালো খাওয়া। তো আমার দেওয়া সর্ষের খোল দেওয়া কমপ্লিট হয়ে গেল, আবার খাবার দেবো 10-12 দিন পর, 10-15 দিন পর পর দিতে পারো। তাহলে গাছের ডালগুলো একটু মোটা মোটা হবে, গাছ দ্বিগুণ বাড়বে। দেখতে পাচ্ছ ডালগুলো কত মোটা মোটা, কত সুন্দর হয়েছে। এগুলো হচ্ছে ড্রাগন গাছ।
এই দুটোকে দেখেছি, এই ঘোড়া ঘোড়ার দিকে চারা করলে খুব ভালো চারা হয়, তো এই দুটো ওই কারণে রেখেছি। এখানে এপারে একটা আছে, এপারে একটা আছে, দেখতেই পাচ্ছ গাছগুলো কত সুন্দর হয়েছে। তো আমি অন্য কোনো খাবার দিই না, জৈব সার বলতে পাতা সার আছে আর গোবর সার আর ওই কম্পোস্ট, সবজি যেগুলো মায়ের রান্নাঘরের কম্পোস্ট ওগুলোই দিই, আর এক্সট্রা কিছু দিই না আমি। গোবর সার, সর্ষের খোল, আর এক্সট্রা কিছু দিই না। বুঝতেই পারছি আমাদের পাতা সার আছে, নিম পাতা, আম পাতা, জাম পাতা, সব রকম পাতা আর গোবর সার আর ওই ওই ভার্মি কম্পোস্ট, এটা হচ্ছে এটা হাইব্রিড। তো আজকে এই ভিডিও, তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কেননা একদম আমি ছোটো গাছ লাগানো থেকে শুরু করে দিনের পর দিন আপডেট দিতে থাকি, ফুল হবে, ফল হবে, কীভাবে ফুল থেকে ফল হবে সব দেখিয়ে দেবো, আর কতটা বাগান আমার কতটা বাড়ছে সব দেখিয়ে দেবো। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।